দেখুন, প্রিয় প্রিয়া শাহজাহান কথা আমরা শুনছি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি যে বক্তব্য দিয়েছেন আমি নিজেও শুনেছি। এটা কীভাবে ভিডিও অডিও সবই হয়ে গেল বুঝলাম না। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলছেন, এটা সব কিছুতেই চলে আসছে মিডিয়ায়। এই বক্তব্যটি সম্পূর্ণ অসত্য এবং কোনোভাবে গ্রহণযোগ্য। এটি একটি নিন্দনীয় অপরাধী শুধু নয়, এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেশের অভ্যন্তরে লুকায়িত মতলববাদ সাম্প্রদায়িক গোষ্ঠীকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। আমি দৃঢ়ভাবে বলতে পারি, বাংলাদেশের কোনো বিবেকবান দেশপ্রেমিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য প্রিয়া শাহর বক্তব্যের সাথে কোনোভাবেই একমত হবেন না। আমি পার্সোনালি অনেকের সঙ্গে, রানাদার যুদ্ধসহ অনেকের সঙ্গে আমি আলাপ করেছি, কথা বলেছি, তারা এ বক্তব্যের তীব্র নিন্দা করেছে এবং কোনোভাবে সমর্থনযোগ্য কেউই এটা বলেননি। এমনকি মার্কিন রাষ্ট্রদূত মিস্টার মিলার তিনি বলছেন যে এ ধরনের বক্তব্যে কোনো সত্যতা নেই, ভিত্তি নেই, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চমৎকার একটা পরিবেশ বিরাজমান। খোদ মার্কিন রাষ্ট্রদূত মিলার এ বক্তব্য রাখার পর আমার মনে হয় এ নিয়ে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ থাকতে পারে না। প্রকৃত অসাম্প্রদায়িক মানুষ সব ধর্মের সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে। বাংলাদেশের সকল সম্প্রদায় ধর্মবিশ্বাসের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, কারণ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতি ও ধর্মীয় অধিকার সুরক্ষার সর্বশেষ ঠিকানা। ব্যবস্থা নেওয়ার বিষয়টা অবশ্যই দেশের নাগরিক হয়ে দেশের বিরুদ্ধে এরকম অসত্য উদ্দেশ্যমূলক এবং দেশদ্রোহী বক্তব্য রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এবং সেই প্রক্রিয়া চলছে।